আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা, সুস্বাগতম এবং ধন্যবাদ। আজকে আসলে আমরা আলোচনা করব, কিছু রোগী কোশ্চেন করেন আমাদের ভিডিওর উপরে। শায়েক ভাই বিভিন্ন ধরনের ব্যস্ততার জন্য অনেক সময় আমরা ভিডিওর উত্তর দিতে পারি না, সেক্ষেত্রে আমরা কিছু কিছু কোশ্চেন যেগুলো মনে করব যে আমরা এগুলোর উত্তর দিলে রোগীর লাভবান হবেন, সেক্ষেত্রে আমরা কিছু কোশ্চেনের উত্তর দিব আল নিয়ে আলোচনা করব। তানজিনা ইসলাম উনি কোশ্চেন করছেন, স্যার আমার লেফট চেস্ট পেইন এবং লেফট ব্যাক সাইড পেইন যেটা বাহুতে চলে আসে, আমি ইসিজি ইকোকার্ডিওগ্রাম এক্স রে করালাম বাট কোনো প্রবলেম হয়নি, পেইন হয় এখনও, এটা প্রায় এক মাসের উপরে হয়ে গেছে, এখন আমি কি করতে পারি? তানজিনা ইসলাম ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করছেন যে বাম সাইডে বুকে ব্যথা এবং বাম পিছন দিকেও ব্যথা করে এবং এটা হলো আপনার বাহুতেও চলে আসে, যেটা বাহুতেও যেহেতু চলে আসে, এখন তানজিনা আপনার বয়স বলেন নাই, আপনার কোনো রিস্ক ফ্যাক্টর আছে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা রক্তের কোলেস্ট্রলের মাত্রা কি, এগুলো আপনি বলেন না, আপনার ফ্যামিলিতে কারো হার্টের অসুবিধা আছে কিনা সেগুলো আপনি উল্লেখ করেন নাই, এগুলো উল্লেখ করলে ভালো ছিল, যেহেতু এগুলোতে থাকলে হার্টে সমস্যা থাকার সম্ভাবনা বেশি। এবং আপনি যেভাবে পরীক্ষা করছেন যে আপনার ইসিজি ইকো যদিও নর্মাল, ওই যে আমি বারবার করে বলি ইসিজি ইকো নর্মাল থাকলে একটা মানুষের হার্টে চিন্তা চারটা পাঁচটা ব্লক থাকতে পারে বা হার্টের সমস্যা থাকতে পারে, অনেক সময় ইসিজি ইকো কার্ডিওগ্রাফি বলি যে না ধরা পড়লে মানে আপনার সব হার্ট ভালো আছে, ইসিজি ভালো থাকলে মানে হার্ট ভালো আছে জিনিসটা তা না, এর মধ্যে সমস্যা থাকতে পারে। সুতরাং যেমন আমি ওদের উদাহরণস্বরূপ বলি যে আমি চোখে যদি দেখতেছি এখানে কোনো জীবাণু নাই, তার মানে কি এখানে জীবাণু নাই, এখানে মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখা যাবে অনেক জীবাণু, তার মানে হলো আমি হয়তো ইসিজি ইকোতে পাচ্ছি যে ইয়ে পরীক্ষা করে যে আপনার সমস্যা নাই, কিন্তু এর চেয়েও অন্য পরীক্ষা আছে যে পরীক্ষা দ্বারা হয়তো বোঝা যাবে, যে যেমন ইকো ইটিটি বা এনজিওগ্রাম বা সিটি করণীয় এনজিওগ্রাম বা হল্টার, যে আপনার কোনো সমস্যা আছে কি না এটা কিন্তু ওই পরীক্ষা দ্বারা হয়তো ধরা পড়বে। সুতরাং এইটা যারা আপনার যেহেতু আপনার বাম সাইডে ব্যথা, পিছনে ব্যথা যায়, হাতে ব্যথা নামে, আপনার কিন্তু হার্টের সম্ভাবনা আছে ব্যথা হওয়ার, অথবা অনেক সময় কারো সার্ভাইকাল অর্থাৎ ঘাড়ের যদি হাড়ের সমস্যা থাকে তাহলে কিন্তু এই যে বাম হাতে বা ডাইন হাতে ব্যথা করতে পারে, যেটা হার্টের ব্যথার মতো মনে হতে পারে। সেই কারণেই আপনার যেটা করা উচিত, আপনার আসলে হৃদ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে আপনার নিশ্চিত হওয়া উচিত যে আসলে এই যে ব্যথা এটার কারণে কি আপনার হার্টের থেকে হচ্ছে কি না, কারণ এইভাবে ব্যথা বাড়তে বাড়তে যদি আপনার প্রপার চিকিৎসা না হয়, যদি হার্টের সমস্যা সমাধান না হয়, অনেক সময় আছে যে ওষুধপত্র দিয়ে হয়তো এখন সমাধান হবে, কিন্তু এমন একটা অবস্থা আসবে যখন ওষুধপত্র দিয়ে হবে না, তখন আপনাকে রিং বা পড়াইতে হতে পারে বা বাইপাস সার্জারি করা হতে বা এমন হতে পারে যে আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে হঠাৎ করে। সুতরাং আপনি এইগুলো খারাপ কিছু হওয়ার আগেই আপনি আসলে আপনার হৃদ বিশেষজ্ঞের পরামর্শ করে নিশ্চিত হন যে আসলে আপনার এই যে বুকের ব্যথা বা যেটা পিছন দিকে যায় বা বাম হাত দিয়ে নামে, এই ব্যথাটা হার্টের থেকে হচ্ছে কি না, কারণ ইসিজি বা ইকো নর্মাল থাকলেও আপনার হার্টের সমস্যা থাকতে পারে। এই কথা কিন্তু আমি প্রায় বলি বা আমার প্রায় লেকচারগুলোতে আমি বলি যে ইসিজি ইকো নর্মাল থাকলেও হার্টের মধ্যে ব্লক থাকে, ইভেন ইটিডি নর্মাল থাকলেও হার্টে ব্লক থাকতে পারে। হ্যাঁ, এগুলো হয়তো পরবর্তীতে আমরা ব্যাখ্যায় আসবো। ধন্যবাদ আপনাকে, তানজিনা ইসলাম।